দিন বদলালেও বদলায়নি সুদ প্রথা। এবার নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী নামের এক কৃষককে শিকলে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে সুদে ব্যবসায়ী আব্দুল আজিজের বিরুদ্ধে। শনিবার গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নে বাহাদুরপাড়া গ্রামে ঘটে ঘটনা। সুদে কারবারি আব্দুল আজিজের নিজ বাড়িতে শনিবার দিনভর শিকলে বেঁধে রাখা হয় ওই কৃষককে। কৃষক আসাদের বাড়ি তারাশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে। 80,000 টাকা ভুল করতে হয়েছে, ধরেন 2 বছর লিসের টাকা দিছি, 1 বছরের লিসের টাকা আমি দিইনি, আর 80,000 টাকার মধ্যে 30,000 দিছি আর 50,000 আমি দিয়ে পাইনি, এই জন্য আমার জোর করে দিন। শিকলবন্দী কৃষক আসাদ আলী বলেন, গত 3 বছর আগে তিনি 80,000 টাকা জমির লিজ ভিত্তিতে সুদে নিয়েছিলেন আব্দুল আজিজের কাছ থেকে। পরে 2 বছরে 20,000 টাকা সুদ এবং আসল 30,000 টাকা পরিশোধ করেন তিনি। বাকি 50,000 টাকা 1 বছরে দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়াতে টাকা দিতে পারেননি তিনি। তারপরে তিনি আমরা তার ভালোভাবে তিন দিয়েছি, শিকল বন্ধ করে রাখেছি যাতে পলা না যায়, পলা গেলে পলা গেলে যদি যায় তাহলে তো আমার বিপদ হয়ে যাবে, যাতে ভালোভাবে শাসন মানে থাকে সেই জন্য আমি শিকল বন্ধ রাখছি। ঘটনা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছিল, সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্ন উঠেছে, তাহলে সুদচক্র থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় নেই? শকত সাগর, আনন্দ টিভি।